شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه نماز الدرود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الكوثر اسلامي جب شماد رجوغ آجيتو দশম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আয়না মিয়া সাহেব এবং মাসুদ মিয়া সাহেব, দীর্ঘ সময় অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এখানে ভালোবেসে নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের যে আয়াতটি তেলাওয়াত করলাম, গোটা বিশ্বের মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহ আমার এই সন্তানদের মাঝে থেকে একজন রসুল পাঠান। ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে সফল হবে। মসজিদ আসলেন, কষ্ট করে শীত খাইলেন, ঠান্ডা খাইলেন, পরের দিন ঠান্ডা লাগলো, লাভ কি হবে আল্লাহ ভালো। স্পেশালি আমার ইয়াং বন্ধুরা শোনা লাগবে, আল কাউসার যুব সমাজের যুবকরা ভালো করে শুনতে হবে ওয়াজ। এখন খাওয়ান দাওয়ান সব বাদ দিয়ে এখানে ওয়াজ শোনা লাগবে, খুব গুরুত্বপূর্ণ। পিতা দোয়া করতেছে যে আল্লাহ আমার সন্তানদের মাঝে থেকে, মিনহুম, সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠান, আল্লাহ কবুল করেছে, কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। নবীজি পৃথিবীতে আসলেন, মায়ের নবী, রহমতের নবী, মায়ের পেটে যখন এসেছেন তখন বাবা মারা গেছে, এতিম, ছয় বছর বয়সে মাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মাও নেই বাবাও নেই। নবীজির দাদা আব্দুল মুত্তালেব, খাজা আব্দুল মুত্তালেব, উনি হলেন অভিভাবক। কিছুদিন পর দাদাও মারা গেল, কেমন এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এটা একটু বুঝেন, কোন নবীর উম্মত আমরা।
আজও একটা শ্রেণী আপনার আমার নবীকে এত অপমান করে, এত আক্রমণ করে, কোন নবীকে একটু বুঝেন। মাতৃগর্ভেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মাও নাই। দাদা আব্দুল মুত্তালেব ছিলেন গার্ডিয়ান, তিনিও মারা গেলেন। চাচা আবু তালেব হয়েছেন এরপরে অভিভাবক গার্ডিয়ান। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি কালামার দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কামিয়াব হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। কেউ শুনছে কেউ শুনছে না, না শোনার ভাগটাই বেশি, অধিকাংশই শুনছে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা বন্ধ করো, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো। তুমি আমাদের লাতকে অপমান করছো, তুমি আমাদের মানাত উজ্জা হবলকে আমাদের প্রতিমাদেরকে অপমান করছো, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে অপমান করছো, তুমি আমাদের মূর্তিগুলোকে অপমান করছো, তুমি আমাদের ধর্ম আমাদের পিতৃপুরুষদেরকে অপমান করছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টো থ্রেট দিচ্ছে, কেউ বলছে হাত ভেঙে দিবে, কেউ বলছে পা ভেঙে দিবে, কেউ বলছে মক্কা থেকে বের করে দিবে, এক এক ধরনের হুমকি দিতে আরম্ভ করেছে। এই মানুষগুলো জাহান্নামী হচ্ছে দেখে নবীজি কাঁদতেছেন। রহমতের নবী, উম্মতের প্রতি তার দরদ কি ছিল একটু বুঝেন, কাঁদতেছেন। চাচা দেখেছেন, চাচা আবু তালেব দেখে বলছে, মোহাম্মদ কাঁদছো কেন, কি হয়েছে তোমার, তোমাকে তো আমি এতিম পেয়েছি, এতিম অবস্থায় তুমি এতিম মোহাম্মদ যদি কাঁদো তো আমার তো কষ্ট লাগে, আমি তো তোমার গার্ডিয়ান, কি হয়েছে বল, কে তোমাকে কি বলেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান কান্না করি, আমি যাদেরকে কালেমার দাওয়াত দেই ওরা উল্টা বলে আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, মক্কা থেকে বের করে দিবে, আমাকে হত্যা করবে। কাঁদি এই জন্য যে এই মানুষগুলো প্রতিযোগিতা করে জাহান্নামের দিকে আগাচ্ছে, জাহান্নামের দিকে আগাচ্ছে, এই জন্য কাঁদতেছে। চাচা যান কে আমার হাত ভেঙে দিবে, কে আমার পা ভেঙে দিবে, কে আমাকে মক্কা থেকে বের করবে, এই জন্য কাঁদি না, কিন্তু কাঁদি এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে এই জন্য কাঁদছে। রহমতের নবী দরদ একটু চিন্তা করে, আমরা উম্মতরা যদি না বুঝি তাহলে বুঝবে কে বলে। নবীজি আবু তালেবকে বললেন, চাচা যান শুনে, হাত ভাঙা পা ভাঙা এগুলো তো কিছু না, আমার এক হাতে চাঁদ আর আরেক হাতে যদি সূর্য রাখা হয়, দুই হাতে চাঁদ আর সূর্য নেওয়া যে কঠিন, এর চেয়েও কঠিন পরিস্থিতির যদি সম্মুখীন হই তাহলে তো কালেমার দাওয়াত দেওয়া থেকে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, কালেমার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া থেকে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য এখানে দুটো বিষয় শিক্ষণীয়। আমার কলেজের টুকরা যুবকরা, মাশাআল্লাহ যুবকরা খুব ভালোবাসে, আমার প্রথম মনে পড়ে নাই, আমি ওদিকে কোথায় কোথায় তাফসিরে এসেছিলাম, তারা গিয়েছে, আসলে শিডিউল এমন টাইট, খুব বিপদে, খুব ভালোবাসে, খুব মহব্বত করে, আশা করি তারা খুব খেয়াল করে কথাগুলি শুনবে, বাস্তব শোনার জন্য, আমল করার জন্য। এখানে প্রথম বিষয় হলো, নবীজি বললেন, আমার এক হাতে চাঁদ আর আরেক হাতে যদি সূর্যও রেখে দেওয়া হয় কেউ আমাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবেন না, এটা একটু মনে রেখেন। রাসূলুল্লাহ বলেছেন, যাই হোক আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করব না। দ্বিতীয় শিক্ষা, আবু তালেব বলতেছেন, আবু তালেব চাচা, কলেজের ভাইরা একটু খেয়াল করেছিলেন, আবু তালেব মুসলমান ছিলেন আপনারা জানেন কিনা, আল্লাহ জানেন, মুসলমান ছিলেন, মুসলমান কিন্তু ছিলেন না, মুমিন কিন্তু ছিলেন না, নবীজির অভিভাবক ছিলেন। আবু তালেব বললেন, ভাতিজা কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করবে, কে তোমাকে হত্যা করবে। আবু তালেবের বক্তব্য 1450 বছর পরে আজও দালায়লুন নবুওয়াতিল বাইহাকীতে লিপিবদ্ধ রয়েছে। আবু তালেব বললেন, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা দালায়লুন নবুওয়া, আবু তালেব বললেন, ওয়াল্লাহি
لن يصلوا إليك بجمعهم حتى وسد في التراب دفينا محمد কে তোমার হাত ভাঙবে কে তোমার পা ভাঙবে কে তোমাকে মক্কা থেকে বের করবে কে তোমাকে হত্যা করবে আমি আবু তালেব যতদিন মাটির উপরে আছি আমাকে মাটির নিচে দাফন করা হয় নাই ততদিন হাত পা ভাঙবে তোমাকে মক্কা থেকে বের করে দিবে হত্যা করবে এটা তো বহুদূরের কথা ওরা তো তোমার কাছে আসতে পারবে না কেমন আশিক রাসূল ছিলেন বুঝেন রাসূলের মহব্বত তার কেমন ছিল বুঝেন নবীজির জন্য তার ভালোবাসা কেমন ছিল বুঝেন এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো নবীজি তার হকপথ থেকে পিছু হতেন নাই আর হটবেন না জানাইয়া দিছেন আর আবু তালেব বলছেন মোহাম্মদ আমি তোমার পাশে আছি কেউ তোমারে কি করবে কেউ যদি কিছু করতে হয় সেটা আমাকে দাফন করার পরে তার আগে না হাত্তা ওয়াসাদা ফিত্তরাবি দাফিনা মাটিতে দাফন করার পরে তার আগে না বুঝেন বিষয় একটা হলো দিনের উপর অটল অবিচল থাকার দৃষ্টান্ত নবীজি যেরকম শিক্ষা দিয়ে গেছেন আর আরেকটা হলো আবু তালেব শিক্ষা দিয়েছেন নবীকে ভালোবাসতে হয় কেমন করে নবীকে ভালোবাসতে হয় কেমন করে এই দুইটা শিক্ষা থেকে এক নম্বর শিক্ষা হলো মুসলমানের উপর জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে কালেমার উপর থাকলে ঝড় আসবে তুফান আসবে কেউ থ্রেট করবে কেউ দেশ থেকে বের করে দিবে কেউ গলায় ছুরি ধরতে পারে কেউ মাথায় পিস্তল ধরতে পারে কেউ আপনাকে আমাকে হুমকি ধমকি দিতে পারে কেউ রাষ্ট্র থেকে বের করে দিতে পারে কেউ ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারে কিন্তু মুসলমানের চরিত্র হবে এমন যত যাই হোক না হোক কিন্তু ইসলাম থেকে দূরে সরার কোনো উপায় নাই দুই নম্বর শিক্ষা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ভালোবাসবো এমন ভাবে ভালোবাসবো কেউ যদি আমার রসুলের ইজ্জতের উপর আক্রমণ করে কেউ যদি আমার কোরআনের উপর আক্রমণ করে কেউ যদি আমার ইসলামের উপর আক্রমণ করে এক একজন মুসলমান তরুণ তরুণীদের যুবক যুবতীদের বৃদ্ধ বৃদ্ধদের কর্মসূচি হবে এমন জীবনের রক্তের শেষ ফুন ফুটা দিয়ে ফয়সালা হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে না দুটা শিক্ষা একটা হলো দিনের উপর ইস্তেকামত থাকা আর আরেকটা রসুলকে মহব্বত করা আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেন না ইমান আনেন নাই মুমূর্ষু অবস্থায় নবীজি গুর গুর করতেছেন চারদিকে ঘরে কখন আবু তালেবকে কালেমার দাওয়াত দিবেন যে কোনো টাইম মারা যেতে পারেন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর পথযাত্রী যখন তিনি তখন নবীজি ঘুরতেছেন কাঁদতেছেন কেউ তাকে কাছে যেতে দেয় না কারণ যদি মোহাম্মদ যায় আর আবু তালেবরে যদি বেঈমান বানায় ফেলে এই জন্য যেতে দেয় না আর নবীজি কাঁদতেছেন হারে আমার চাচা যিনি আমার জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন তিনি কাঁদতেছেন ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন নবীজি যখন কান্না করেন কেউ তাকে যেতে দেয় না এক পর্যায়ে যখন তাদের দয়া হলো মায়া হলো নবীজিকে ভেতরে যেতে দিল নবীজি ভেতরে গিয়ে চাচাকে কানে কানে বলেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আমার আপনি শুধু একটা বার আমাকে কালেমাটা শুনান আল্লাহর কাছে হাসরের মাঠে আমি আপনার জন্য সাক্ষী হয়ে যাব আশপাশ থেকে এক একজন কয়ে খবরদার আবু তালেব বেঈমান হয়ে মরিস না বাগদাদার ধর্মকে কলঙ্কিত করবা না আমাদেরকে অপমান করো না আমাদের প্রতিবাদের অপমান করো না বাগদাদার ধর্ম ছাড়বা না করে দিলাম বন্ধুরা আমার লক্ষ্য করুন আবু তালেব নবীজির চাচা যান বেঈমান হয়ে মারা গেলেন জাহান্নামী হয়ে গেলেন চিরস্থায়ী কিন্তু কালেমা পড়েন নাই বাগদাদার ধর্মকে কলঙ্কিত করবেন না দেখে কালেমা পড়েন নাই লাত মানাত অজ্জা হবলকে কলঙ্কিত করবেন না দেখে কালেমা পড়েন নাই ঘর থেকে বের হয়েছেন আর কাঁদতেছেন আবু তালেব তো মারাই গেল কাঁদতেছেন এই চিন্তা করে যে কি করে আমার চাচাটা জাহান্নামী হয়ে গেল
আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর চোখে পানি দেখে কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, সূরা কসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে কান্না বন্ধ করেন, কারণ হেদায়েত দেওয়ার মালিক তো আপনি নন। আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাইব সেই কেবল হেদায়েতের মালিক হবে। কান্না করেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। এখান থেকে দুটা জিনিস আমাদের শিক্ষা, একটা ঝড় তুফান টর্নেডো সাইক্লোন ভূমিকম্প যাই হোক না কেন, ইসলাম থেকে দূরে সরার উপায় নেই, এক নম্বর। দুই নম্বর, নবীজিকে এমন ভাবে ভালোবাসতে হবে যতদিন মাটির উপরে আছে রসুলের বেইজ্জতি রসুলের অপমান মুসলমানের দেহে রক্ত থাকতে সহ্য করা যাবে না, এটাকে বরদাস্ত করা হবে না। এটা হলো দ্বিতীয় শিক্ষা। একজন অমুসলিম রসুলের প্রতি ভালোবাসা দেখেন, আর আপনার আমার এই জন্য একটু মনে রাখেন কথাগুলো, মেসেজগুলো মনে রাখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠান, আল্লাহ কবুল করলেন, কোরআনে কারিম আয়াত নাজিল করে দিলেন যেন কিয়ামত পর্যন্ত কেউ রাসূলের শানে বেয়াদবি করতে না পারে, তার রিসালাত তার নবুয়তকে যেন অপমান করতে না পারে, কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা নবী না বলতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিম আয়াত নাজিল করে দিয়েছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইয়াজাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। দুই নম্বর পারা হিফজুল কোরআন, দুই নম্বর পৃষ্ঠা 151 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বললেন ওই রসুল পাঠাইয়া দিলাম যা যা মেনশন করে ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে, রসুল পাঠিয়ে দিয়েছে, কেউ যেন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বীকার করতে না পারে। রসুলের শানে আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 28 নম্বর পারা দুই নম্বর আয়াতে বলছেন কেমন রসুল আমাদের কাছে পাঠাইছেন একটু দেখেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য যে রাসূল রহমত ওরকম রাসূল তোমাদের কাছে পাঠালাম। রাসূলের চরিত্র ধারণ করলে রহমতের চরিত্র ধারণ করা হবে, আর রাসূলের চরিত্রকে যদি বর্জন করা হয় তাহলে গজবের চরিত্র আসবে। রাসূলের চরিত্র ধারণ করা লাগবে, রাসূলের দিন, রাসূলের শরীয়ত, রাসূল যা বলেছেন তা করা লাগবে, না নিষেধ করেছেন তা করা যাবে না। কলিজার যুবক বন্ধুরা আমার শোনো, খেয়াল করে বাবারা আমার শোনেন, মডেল বানাতে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন মডেল। আর এখন আমাদের যুবকদের মডেল হয় টিকটকাররা, লাইক স্টাররা, ফেসবুকে যারা পপুলার তারা নাকি হয় মডেল। নতুন করে সারা পৃথিবীতে যারা দাজ্জালের প্রতিনিধিত্ব করে তাদেরকে মডেল বানাচ্ছে, ওই যে বিটিএস মেম্বার, গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছু ছেলে আছে, ওদের একটা ব্যান্ড আছে গান করে, না ছেলে না মেয়ে দেখলে বুঝে যায়। এবারের বাণিজ্য মেলায় দেখলাম এদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছি 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 ছি, মুসলমানের সন্তান এই হালো, দুঃখজনক। কাকে অনুসরণ করছো? আপাদমস্তকে মুশরিককে অনুসরণ করছে, কাদেরকে অনুসরণ করছে? যারা সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, এখনো দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে, ওদেরকে বানিয়েছে মডেল, মুমিন তাকে মডেল বানিয়েছে, আপাদমস্তকে তার চরিত্র, রাসূল যে চরিত্রকে আমি সত্য বলেছেন সেটাই তাকে সে গ্রহণ করছে, সেটাই তার মডেল হয়েছে। আল্লাহর কাছে কিভাবে চেহারা দেখাবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু হিসাব করেন তো, কে মডেল বান, কে মডেল হওয়ার কথা ছিল আর কাকে মডেল বানিয়েছে? কোরআনে কারিমের জন্য আল্লাহ বলছেন
একুশ নম্বর পারা একুশ নম্বর আয়াত সূরা আহজাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম আদর্শ, উত্তম নমুনা। প্রতিটা যুবকের জন্য আদর্শ চরিত্র মডেল তো হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হবেন মডেল যুবকদের। আপনার আমার মডেল কে হয়েছেন, কাদেরকে মডেল বানিয়েছি একটু চিন্তা করেন, একটু হিসাব করেন, কে হওয়ার কথা ছিল আর কে হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা হাশর আদেশ নম্বর পারা সাত নম্বরে, কার চরিত্রকে ধারণ করবেন, কার চরিত্রটা মাথায় উঠাবেন, কার চরিত্রটা চেহারায় উঠাবেন, লেবাসটা কার চরিত্র অনুযায়ী হবে, ঘরে কার চরিত্র থাকবে, সমাজে কার চরিত্র থাকবে। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যে চরিত্র নিয়ে এসেছেন তা ধারণ করা লাগবে, যা করতে নিষেধ করেছেন তা বর্জনযোগ্য, তা ধরা যাবে না, তা করা যাবে না। যা এনেছেন, যা বলেছেন, যা করেছেন, যে শরিয়া আমাদেরকে দিয়েছেন এই শরিয়া মানতে হবে, শরিয়ার বাইরে দেওয়া যাবে না। যা শরিয়া হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা বর্জনযোগ্য, যা হারাম তা অর্জনযোগ্য, যা না জায়েজ বর্জনযোগ্য, যা জায়েজ তা অর্জনযোগ্য। ভালো করে বুঝেন আমরা করছি কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জন্য বলছেন, সূরার নাম হলো সূরা সাবা বাইশ নম্বর পারা আঠাশ নম্বর আয়াত সূরা সাবার, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। গোটা বিশ্বের মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী, সংবাদ দানকারী হিসাবে পাঠালাম, কিন্তু সারা পৃথিবীর মানুষগুলো কোথায় জানে না, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন কিন্তু অধিকাংশ মানুষ আমার হাবিবের ব্যাপারে বেখবর, শরীয়তের ব্যাপারে বেখবর, দিনের ব্যাপারে বেখবর, ইসলামের ব্যাপারে বেখবর। এখন অনেক যুবক, অনেক যুবতী, অনেক বাবা, অনেক মায়েদের পাবেন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, সূরা ফাতিহাটা সই করে পড়তে পারে না। অনেক আছে, অনেক আছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বেখবর। এসএসসি পরীক্ষার পর জামাতে গিয়েছিলাম, এক চাচার সাথে দেখা হয়েছে, মুরব্বী মানুষ, খুব মুরব্বী, একেবারে তুল তুলে মুরব্বী, মানে বয়সের শেষ জায়গায়। তো আমার কাছে আসতেন, এসে বলতেন খালি রাফি আমার সূরা ফাতিহাটা শেখাও, তাসাহুদটা শেখাও, দুরূদ শরীফটা শেখাও, নামাজ কিভাবে পড়তে হয় শেখাও। আর খালি কাঁদতেন, বয়স বৃদ্ধ হওয়ার কারণে সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না, মুখে আসতো না, তাসাউদ আসতো না, আত্তাহিয়াতুলিল্লাহ আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত এটা সহিভাবে পড়তে পারতেন না, বয়স হয়ে যাওয়ার কারণে মুখে আসতো না, আত্তা জিবরিল্লাহি মানে তালগুল পেতে পাকিয়ে ফেলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেন না। এমন অবস্থা হয়ে গেছে, বুড়ো হয়ে তো কাঁদতেন, কাঁদতেন আর বলতেন আমার আল্লাহকে আমার মাফ করবে না, আমি আর কবে সহি করব, আমার তো মৃত্যুর সময় চলে আসছে, যদি আমি এই অবস্থায় মারা যাই আমার আল্লাহকে আমার মাফ করবে না, খালি এটা বলে বলে কাঁদতেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষের ব্যাপারে বেখবর, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, গিয়ে দেখেন হাফেজ না, আলেম না, অধিকাংশের সূরা ফাতিহা সহি নেই, অধিকাংশের তাসাউদ সহি নেই, অধিকাংশের নামাজ সহি নেই, অধিকাংশ ফরজ আলেম সম্পর্কে অনবগত, জাহেল, মূর্খ রয়ে গেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যুবক বন্ধুরানে আমার, আল্লাহ কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন, সূরার নাম হলো সূরা মুমিনুন ১৮ নম্বর পারা থেকে আরম্ভ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ৬৯ নম্বর আয়াতে বলছেন আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। তারা কি
তাদের রাসূলকে চেনে নাই, যার ফলে তারা তাদের রাসূলকে অস্বীকার করছে। যদি রাসূলকে অনুসরণ করত তাহলে আপাদমস্তকে রাসূলের চরিত্রটা শোভা পেত, কিন্তু আপাদমস্তকে রাসূলের স্বরূপ নাই, না চেহারায়, না মাথায়, না ঘরে, না সমাজে। যেমন পুরুষ তেমন নারী, যেমন যুবক তেমন যুবতী। যে আজকে একটা দিন গেল, সারা ঢাকায় গিয়ে দেখেন যেন গজব নাজিল হয়েছে। একজন আমার সকালবেলা কয়ে আজকে নাকি ভালোবাসা দিবস বলতে স্যার, একটু আগে কয়ে আল্লাহর গজব মনে হয়ে পড়ছে। আজকে কথা বলছি, একটু আগে মেসেজ দিয়ে কইতেছে ঢাকা শহরের যে হালত, মনে হইলো যে আল্লাহর গজব পড়ছে সারা ঢাকা যে। এটা আচ্ছা বলেন তো, এই যে চোদ্দই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস, এটা বুখারী শরীফ আছে না? সূরা বাকারায় না? এটা কই পেল মুসলমান? কি করে এটা ঢালাও করে পালন করল? আমার একটা প্রশ্ন, আমরা মিয়ারিফু রাসূলাহুম জাহাল্লাহুম মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চেনে নাই, যার ফলে তারা তাদের রাসূলকে আমল করছে না, রাসূলের কথা মানছে না, অস্বীকার করছে, মাথায় অস্বীকৃতি, চেহারা অস্বীকৃতি, দেহ অস্বীকৃতি, ঘর অস্বীকৃতি, সমাজ অস্বীকৃতি। ভালোবাসা দিবস জানে, ফাল্গুনের কোনটা সেটা জানে, কে বিশ্বসেরা ফুটবলার জানে, কে ক্রিকেটার জানে, কোন ফ্যাশন কখন হয়, কোন বাদাম গান কি গাইতে হবে সব জানে। একটা লাইনও বাড়িয়ে বলছি না, দেখেন আপনি খুঁজে, কিন্তু তাকেই জিজ্ঞেস করেন সুরা ফাতিহা সহি করে পারো কিনা জানে না, জিজ্ঞেস করে দেখ। যদি এরকম একটা আয়োজন করা হয়েছে ঢাকা শহরে, যারা আজকে ভালোবাসা দিবস পালন করলো, যে বলে ঠিক আছে ভালোবাসা দিবস তো জানলা, বিশ্ব ভালোবাসার সুরাটা একটু শোনা, সুরা ফাতিহাটা শোনা, গিয়ে দেখেন কজন পারবে, চ্যালেঞ্জ করলাম। এই আলোচনা তো শুনবে, যেহেতু রেকর্ড হচ্ছে আমি বোঝানোর জন্য বলতেছি। ফাহুম লাহু মুনকিরুন, রাসূলের উম্মত হয়েছে, রাসূলকে চেনে না। এখানে দুটো বিষয় একটু ভালো করে বুঝেন তো, একটা হলো যদি বলে রাসূলকে চিনি না তাহলে তো কাফের, রাসূলের উপর ঈমান না আনলে তো মুমিন না, তাহলে তো কাফের। আর যদি বলে চিনি, মানি না, প্র্যাকটিস করি না, রাসূলের এই যে চরিত্র আমার ভাল লাগে না, টুপি পরবো, দাড়ি রাখবো, এগুলো ভাল লাগে না, তাহলে তো ও মুনাফিক। দুই অবস্থায় জাহান্নামী, দুই অবস্থায় জাহান্নামী, কথাটা বুঝেন ভালো করে, দুই অবস্থায় জাহান্নামী। আমার কলেজের টুকরা যুবকরা, যুবকদেরকে যদি জিজ্ঞেস করি দাড়ি রাখো না কেন, বিয়াটা করে ফেলে, অধিকাংশ যুবকদের একটা ডায়লগ, বিয়ে করলে নাকি রাখবে, বলে বিয়ে করার পরে মানে বোঝেন না হুজুর, তাহলে মেয়ে দিবে না, মানুষ দাড়ি রাখলে নাকি মেয়ে দিবে না। আচ্ছা কোন হুজুর কি মেয়ে পায়নি, কথা বলা লাগবে কয়ে দিলাম, আর নাইলে খবর আছে, মেয়ে পায়নি, বউ নাই, গিয়ে দেখেন আরো কতগুলা লাইন ধরে বসে আছে হুজুরের কাছে বিয়ে দেওয়ার জন্য। এক লাইনও বাড়াইয়া বলি না, কোন মসজিদের ইমাম সাহেব অভিভাবিত আছে যে আল্লাহ হুজুরের কাছে মেয়ে দিবে না, তাই হুজুর তো সারা পৃথিবী উগান্ডা খুঁজেও মেয়ে পাচ্ছে না, কথার কথা এরকম আছে? তাহলে দাড়ি যদি এই ইস্যুতে না রাখে এটা বন্নামি না, মিথ্যা কথা। দাড়ি পুরুষের সৌন্দর্য, সুন্দর লাগে। আবার একটা শ্রেণী আছে কি করে জানেন, আহা কি সমাজের মধ্যে আসলাম, নামাজ বেশি পড়লে এটা মূল্য হয়ে গেছে, কাঠ মূল্য, আল্লাহ বাঁচাইছে কোন দিন জানি কবে এটা বাস মূল্য, তারপরে জানি কয়ে পরে রড মূল্য, তাহলে তো বিল্ডিং এর খাতে চলে যাবে, হুজুর রেডিয়ে বিল্ডিং বানাবেন, কাঠ মূল্য কোন সমাজে আসি বলেন। নামাজ পাঁচক তো যদি ঠিক মতো পড়ে আরেক দোস্ত ঠাট্টা করে কয়ে কিরে দোষ তুই পুরো মূল্য হয়ে গেছে, বলে কেন কয়ে খালি দিয়ে মসজিদে দৌড় আছে, না হুজুর বিল্লাহ, অথচ এটা ফরজ বিধান, যুবকের জন্য এটা ফরজ। যুবতী যদি পর্দা করে তাহলে কয়ে মুল্লি হয়ে গেছে। আবার গিয়ে দেখেন অনেক মেয়েরা যখন হিজাব পরা স্টার্ট করে বাবা দেখে কয়ে মা তুই কি কোনো জঙ্গির সাথে সম্পর্ক রাখছিস কিনা, বলে কেন কয়ে এই যে ঢাইকা ঢুকা জঙ্গির মতো, না হুজুর বিল্লাহ, ইসলামকে জঙ্গিবাদ বলে একটা গোষ্ঠী প্রমোট করেছে আর মুসলমান এটাকে গ্রহণ করছে না, আউযুবিল্লাহ, চাল লজ্জার কিছু হতে পারে? একটু দিনের কান দিয়ে শুনেন, কেউ যদি দাড়ি রাখতে লজ্জা পায়,
হতে পারে না, এটা মুনাফিকের চরিত্র।